बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम उपवाद्य बाईस अर्धवृत्तस्थ कोण एक समकोण। तहले एखन आमरा प्रमाण करब अर्धवृत्तस्थ कोण एक समकोण। देखो तो आमादेर साइडटे कादेर मध्ये एक नम्बर काज कि प्रश्न देखे सठिक चित्र आँका। तहले प्रथमे चित्र आँके नि। प्रश्न बोलछे अर्धवृत्तस्थ कोण एक समकोण। अर्धवृत्तस्थ कोण तहले वृत्त लागबे। एर जन्य प्रथमे एकटा वृत्त नि। देखो मने करि ओ केंद्रबिष्ट वृत्ते मने करी ओ केंद्रबिष्ट वृत्ते। एखन आसो अर्धवृत्तस्थ बोलछे तारा कि कोण बोलछे अर्धवृत्तस्थ। तो वृत्तके अर्धेक करते हेले निश्चय व्यास आँकते हबे। व्यास छाड़ा कि वृत्त अर्धेक हबे ना। एर जन्य आमरा एकटा व्यास निब। देखो तहले मने करी ओ केंद्रबिष्ट वृत्ते ए बी एकटी व्यास के ए बी एकटी व्यास। एखन देखो वृत्त समान दुई भागे भाग हये गेछे ना एर जन्य व्यास आँकछि। তারপর অর্ধবৃত্তস্থ কোণ বলছে। এখন আমরা একটা কোণ নিলে অর্ধবৃত্তস্থ হয়ে যাবে। তো একটা অর্ধবৃত্তস্থ কোণ নির্দেশি মনে করো এ সি বি কোণ। দেখো এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ না। বৃত্তের অর্ধেকের মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এখন দেখো তো এটা বৃত্তের অর্ধেকের মধ্যে উৎপন্ন হয়েছে না। বাস শেষ। তাহলে প্রশ্ন হয়ে যায় সঠিক চিত্র আঁকা শেষ। এখন বিশেষ নির্বাচন বলবো দুই নম্বর কাজ। বিশেষ নির্বাচন বলো। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস এবং এ সি বি কোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ। কি প্রমাণ করতে বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে প্রমাণ করতে হবে এ সি বি কোণ সমান এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। ক্লিয়ার? প্রমাণ করতে হবে এ সি বি কোণ সমান 90 ডিগ্রি। বুঝছো? আবার বলতেছি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস এবং এ সি বি কোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে এ সি বি কোণ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। কেমন? তো এখানে একটু অঙ্কন করে নিই। কেন অঙ্কন করব? দেখো এখানে যদি আমি এ বি সাপ ধরি, কোন সাপ ধরি? এ বি সাপ ধরি, তাহলে এ পাশও হইতে পারে আবার এ পাশও হইতে পারে। দেখো এ বি সাপ বললে এটাও তো হইতে পারে, এটা এ বি সাপ না, আবার উপরেরটা হইতে পারে। তাহলে কনফিউশন কোনটা না কোনটা। এর জন্য আমরা এখানে একটা বিন্দু নিব। তাহলে এ বি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বিন্দু ডি নিই। এটা হচ্ছে অঙ্কন। কি অঙ্কন? এ বি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বিন্দু ডি নিই। এখন যদি বলি এ ডিবি সাফ, কি বলি? এ ডিবি সাফ, তাহলে সাফ একটাই বুঝাইতেছে নিচেরটাই। ক্লিয়ার? এই জন্য অঙ্কনটা করা নাহলে করতাম না। বলো এ পর্যন্ত বসে করার অসুবিধা আসেনি। তিনটা কাজ শেষ। এক নম্বর হচ্ছে প্রশ্ন থেকে সঠিক চিত্র আঁকা, সেটা এঁকে নিলাম। দুই নম্বর বিশেষ নির্বাচন বলা, সেটা বললাম। তিন নম্বর হচ্ছে অঙ্কন করা। অঙ্কন কি? এ বি এস এফ আর সি আছে তার বিপরীত পাশে একটি বিন্দু ডি নি। ক্লিয়ার? এখন দেখো প্রমাণ করব। কত নম্বর এটা? বাইশ। হ্যাঁ, তাহলে প্রমাণ উভয়দের বিশের সাহায্যে প্রমাণ করবো। কার সাহায্যে? উভয়দের বিশে আমাদেরকে বলছে বৃত্তের একই সাপের উপর দণ্ড মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের। এখানেও সেমভাবে আমরা কাজ করব। তাহলে দেখো এ ডি বি সাপটাকে আমরা নিব। কেন্দ্রস্থ কত বলো তো? এখানে কেন্দ্রস্থ কত? এ ও বি কোণ। আর বৃত্তস্থ কত? তার আগে পরিচয়টা দিয়ে নি। কেমন? তাহলে এ ডি বি সাপের উপর দণ্ডায়মান সাপের উপর দণ্ডায়মান বলো। কেন সকলের নাম বলো? কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ। হ্যাঁ, আর বৃত্তস্থ কোণ কত? এবং বৃত্তস্থ কোণ এ সি বি কোণ। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? তাহলে এ ডি বি সাফের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ এবং বৃত্তস্থ কোণ এ সি বি কোণ। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করবো। ওই যে 20 নম্বর উপপাদ্য, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কয় গুণ? 2 গুণ। তাহলে সুতরাং এ ও বি কোণ ইজ ইকুয়াল টু 2 ইনটু এ সি বি কোণ। বলো কারো বুঝতে অসুবিধা আছে? এখন আসে একটু আমরা উল্টা লেখি। 2 ইনটু এ সি বি কোণ সমান এ ও বি কোণ লেখা যায়নি। তাহলে বা তোমরা ইচ্ছে করলে এই লাইনটা না লেখে এখন যেটা লিখতেছি এটা সরাসরি লিখতে পারবে। 2 ইনটু এ সি বি কোণ সমান সমান এ ও বি কোণ। ক্লিয়ার? এখন দেখো তো এ ও বি কোণ কী কোণ? আমরা জানি সরল কোণ। আমরা জানি সরল রেখার উপর যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলে সরল কোণ। আর এক সরল কোণ সমান কত ডিগ্রি? তাহলে যেহেতু এ ও বি কোণ, এ কোণটা এক সরল কোণ, তাহলে এটা 180 ডিগ্রি না? আর 180 ডিগ্রি দিয়ে কথা দুই সমকোণ একই কথা। তাহলে দেখো বা 2 ইনটু
এ সি বি গুণ যে বাবা আছে এইভাবে, আর এও বি বি গুণের পরিবর্তে দুই সমকোণ লেখা যায়নি, কারণ এক সরল কোণ আর এক সরল কোণ সমান দুই সমকোণ। ক্লিয়ার? এবার আসো তাহলে, বা এ সি বি গুণ দুই দ্বারা ভাগ করতেছি, এই দুই দ্বারা দুইকে ভাগ করো, তাহলে বাকি আছে কত? আর এক সমকোণ, ওয়ান দি সমকোণ। বলো বুঝছো? দুই দ্বারা ভাগ করলে দুই দুই কাটা, দুই একে দুই, তাহলে এক সমকোণ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে এসি বিকোণ সমান এক সমকোণ, প্রমাণ হয়ে গেছে না? বলো কারো বুঝতে অসুবিধা আছে নি? শেষ, তুলে নাও।